শাশুড়িকে খুন করে যাবজ্জীবন কারাদণ্ড পুত্রবধূ ও তার প্রেমিকের। অবৈধ সম্পর্ক দেখে ফেলায় শাশুড়িকে খুন করে যাবজ্জীবন কারাদণ্ড পুত্রবধূ ও তার প্রেমিকের। ঘটনার বিবরণে জানা যায়, হাঁসখালী থানার গত 24/8/2017 সালে একটি মামলা করেন ভাসুর বিপুল বিশ্বাস। তার অভিযোগ ছিল, তার মা বীণাপাণি বিশ্বাসকে খুন করেছে তার ভাতৃবধূ অসীমা বিশ্বাস ও তার প্রেমিক দেবাশিস ওরাও। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, অসীমা বিশ্বাসের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তার প্রেমিক দেবাশিস ওরাওয়ের। এই সম্পর্কের কথা জেনে ফেলে তার শাশুড়ি। বারবার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথাও বলেন পুত্রবধূকে। এর কারণে শাশুড়িকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে অসীমা ও তার দেবাশিস। সেই মতো ভারী জিনিস দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে বীণাপাণি দেবীকে খুন করে অসীমা। এরপর বীণাপাণি দেবীর শরীরের বিভিন্ন অংশে আঘাত লক্ষ্য করা যায় এবং সেই দিনই বীণাপাণি দেবীর মৃত্যু হয়। খুনের ঘটনায় অসীমার প্রেমিক দেবাশিসের প্রত্যক্ষ যোগ ছিল বলেই স্থানীয়দের অভিমত। এরপর হাঁসখালী থানার পুলিশ তদন্তে নেমে অসীমা ও দেবাশিসকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে দুজনের নামে চার্জশিট দেয়। বিভিন্ন সাক্ষ্য প্রমাণ শেষে রানাঘাট মহকুমা আদালতে এই দুজনকে দোষী সাব্যস্ত করে। সোমবার আদালতে অসীমা বিশ্বাস ও দেবাশিস ওরাওকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। একই সঙ্গে 50,000 টাকা জরিমানাও করেন। আদালতের এই রায়ের খুশি মৃত বীণাপাণি দেবীর আত্মীয় পরিজনেরা। যেভাবে মেরেছে সেগুলো মানে দেখার মতো না। ও চাই কঠোর থেকে কঠোর শাস্তি পাক, ও যেন জীবনে কোনো দিনও খালাস না পাক, সেটাই আমরা চাই। পুতোদের মেরেছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি নিজে চোখে দেখে, যারা বউটা নিজেই স্বীকার করেছে সব কিছু যে হ্যাঁ আমি মেরেছি পুতো দিয়ে, আমি চাই যেন ও জীবনে কোনো দিনও খালাস না পায়, ও যেন যাবজ্জীবন জেল হয় পুতো দিয়ে। হ্যাঁ, শিলনোড়া দিয়ে মেরেছে। হ্যাঁ, মাথায়, বুকে, বুকের হাড়গুলো পুরো জর্জরিত করে দিয়েছে। বীণাপাণি বিশ্বাস আমার দিদিমা, তাকে 2017-24 অগস্ট খুন করেছিল তার ছোটো পুত্রবধূ এবং তার সাথে অবৈধ একটা ছেলে ছিল, এরা দুজনে মিলে, তার নাম দেবাশিস রাও ওরাও। এই দুইজনে খুন করার পরে ওই দিন আমার বড় ভাগ্নে কলকাতায় ছিল, ওকে খবর দিয়ে আনা হয় এবং ও এসে ডায়েরি করে, পুলিশ ইনভেস্টিগেশন করে, তাতে পুলিশ এদের দুদিন পরে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর আর দীর্ঘ 5 বছর ধরে মালি মামলা চলছে। আর এই মামলার উকিল ছিল আমাদের অপূর্ব ভদ্র, সরকারি আইনজীবী। তাতে আজকে সেই ঘোষণা হলো, সেই ঘোষণায় এদের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা। এতে আমরা পাড়া প্রতিবেশী এবং আমার আত্মীয় স্বজন সবাই খুশি। এর কারণ হচ্ছে, এই অবৈধ সম্পর্ক যাতে না হয় তার জন্য ওই ভদ্রমহিলা বাধা দিয়েছিল অসীমাকে। অসীমা তার জন্য তার পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য দেবাশিস ওরাওকে সঙ্গে নিয়ে তাকে নির্মমভাবে খুন করে এবং যে ডাসা দিয়ে তার মাথায় আঘাত করে তার সেটা এক্সিবিট হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করে পুলিশ রিপোর্ট দিয়েছে, চার্জশিট দাখিল করেছে, আজকে তার সেন্টেন্স ঘোষণা হলো এবং আজকে কোর্ট এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।